হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হে ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার ও অ্যানালগ যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দুইটার মধ্যে যে পার্থক্য রয়েছে, এছাড়াও দুইটার পরিচিতি এবং কাজ, সাথে রয়েছে পার্টস পরিমাপ, সকল কিছুই আজকে আপনাদেরকে আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। এবং প্রত্যেকটা মিটার কিরকম কাজ করে, মিটারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমরা আলোচনা করব। তো তাই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনারা এখানে যত পার্টস রয়েছে, প্রত্যেকটা পার্টস, ব্যাটারি, ভোল্ট, এই সকল সম্পর্কে আপনারা অবশ্যই পরিমাপ সম্পর্কে জানতে পারবেন। হে ভিউয়ার্স, এই যে আমাদের যে মাল্টিমিটার অথবা অ্যাভোমিটার, এর অ্যাভোমিটারের কথাটার অর্থ কি? এ ভি ও তিনটা অক্ষর, এতে এম্পিয়ার, ভিতে ভোল্ট আর ওতে ওহম, এই তিনটা জিনিস পরিমাপ করা যায়, এজন্য এটার নাম অ্যাভোমিটার। এতে এম্পিয়ার, ভিতে ভোল্ট, ওতে রয়েছে ওহম। ওহম বলতে বাধা বোঝায়, এছাড়াও সকল পার্টস পরিস্থিতি সম্পর্কে বোঝানো হয়। ভোল্ট তো আপনারা অবশ্যই জানেন, যেমন এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, এছাড়াও এম্পিয়ার, বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক। এই তিনটি বিষয় আপনাদেরকে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। হে ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, এখানে আমাদের দুটি অ্যাভোমিটার রয়েছে, যাকে মাল্টিমিটার বলা হয়। এখানে এটা একটা ডিজিটাল অ্যাভোমিটার, এটা ডিসপ্লে বোর্ড আছে, এখানে সংখ্যা ওঠে, এটা একটা ডিজিটাল অ্যাভোমিটার। তো এখানে একটা এখন কাটার একটা মিটার রয়েছে, এটা একটা অ্যানালগ অ্যাভোমিটার বা মাল্টিমিটার। মিটারটি আপনারা খেয়াল করুন, এটা একটা ডিজিটাল অ্যাভোমিটার, এটা একটা 9 ভোল্ট ব্যাটারি দ্বারা পরিচালনা করা হচ্ছে, আর এখানে একটি স্ট্যান্ড রয়েছে মিটারটা সুন্দরভাবে বসানোর জন্য। এটা একটা অ্যানালগ অ্যাভোমিটার, এখানেও একটা স্ট্যান্ড রয়েছে মিটারটি সুন্দরভাবে বসানোর জন্য। দেখুন দুইটা মিটার। এছাড়াও সুবিধার্থে যে কোনো পরিস্থিতিতে এটা সুন্দরভাবে বসানো যায়। তো প্রথমে আপনাদের আমরা দেখাবো যে এই মিটার দুইটা কত ভোল্টেজে পরিচালনা করা হয়। তো এই মিটারটা দেখুন একটা 1.5 ভোল্ট 1.5 ভোল্ট ব্যাটারি, পেন্সিল ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এটা একটা 9 ভোল্ট ডিসি, যেমন এইরকম সাইজের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এই যে এই সাইড দিয়ে লাগানো হয়। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আপনাদের প্রথমে আমরা যে ভোল্টেজ সম্পর্কে বুঝাবো। তো এই মিটারে দেখুন এখানে রয়েছে এই যে অফ সিলেক্টর সুইচ। আমরা আগে পরিচিতি জেনে নিই, একটা একটা ডিসপ্লে এখানে হোল্ড করা যায়, এখানে একটা ইন্ডিকেটর আছে। তো এই মিটার এটা একটা প্যানেল, সিলেক্টর সুইচ, এখানে কমন যে মাইনাস পিন, মাইনাস যে প্রোব, এখানে এটা সংযোগ হবে, আর এই সাইডে ভোল্ট আর ওহম লেখা আছে, এখানে আমাদের যে প্লাস প্রোব আছে, প্লাস প্রোব সংযোগ হবে। তার পরবর্তীতে আপনারা খেয়াল করুন এখানে অফ লেখা আছে, আর এই মিটারটাও যদি খেয়াল করি এখানে কমন মানে মাইনাস তার আর প্লাস মানে লাল তার, এটা এম্পিয়ার মাপার জন্য। আর এখানেও দেখুন এখানেও অফ লেখা আছে। তো দুইটা আমরা যদি প্রথমে ভোল্টেজ পরিমাপ করি, ভোল্টেজ প্রধানত দুই প্রকার, একটা এসি একটা ডিসি। তো দেখুন এখানে লেখা আছে ডিসি ভোল্টেজ, এই যে ডিসি ভোল্টেজের সাংকেতিক চিহ্ন সোজা আর একটা টান টান টান, আর একটা এসি ভোল্টেজ, এই যে ঢেউ এসি, আর এখানে রয়েছে এই যে এসি ভোল্ট 10, 50, 250, 500, 1000, এখানে ডিসি ভোল্টেজ রয়েছে 2.5, 10, 50, 250, 500, 1000। আমাদের যে বাসাবাড়ির যে কারেন্টে 220 ভোল্টের উপরে থাকে, তো আমরা এখন এখানে 750 ভোল্টে সিলেক্ট করব। আমাদের যে মিটারের প্রোব আছে, লাল কালো যে তার সংযোগ আছে, এটা আমরা এখন আমরা এসি কারেন্টে দিব। দেখুন ভিউয়ার্স এখানে 268 ভোল্টের মতো শো করতেছে। দেখুন আমাদের অ্যানালগ অ্যাভোমিটারে এখানে এসি 10 ভোল্ট, 50 ভোল্ট, 250 ভোল্ট, 500 ভোল্ট, 1000 ভোল্ট রয়েছে। যেহেতু আমি আগেই বলছি যে আমাদের বাসাবাড়ির লাইনে 220 ভোল্ট, কিন্তু এখানে 50 ভোল্টের 250 ভোল্টের বেশি আসে, তো এর জন্য আমরা 500 ভোল্টেজ নিব। তো যদি আমরা পরিমাপ করি ডিজিটাল মিটারে, অবশ্যই
কোনো কিছু সংযোগ দরকার হয় না, কিন্তু অ্যানালগ মিটারের পরিমাপটা আপনারা খেয়াল করুন, এখানে আমাদের শূন্য ভোল্ট রয়েছে, এখানে রয়েছে 10। তো যখন আমাদের সিলেক্টর কাটা 10-এ থাকবে, তখন এই শূন্য, এই মাঝখানের টান 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10। যখন 50-এ থাকবে, তখন এখানে এক একটা কাটার মান হবে 1 করে, যেমন এই ছোট কাটার মান 1 1 করে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই 20, এই 25, এই 30, এই 35, এই 40, এই 45, এই 50। আবার যখন 250-এ সিলেক্ট করা থাকবে, এক একটা কাটার মান হবে 5 করে, তো 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 75, 100, 125, 150, 175, 200, 225, 250। যখন 500-তে সিলেক্ট করা থাকবে, প্রত্যেকটা ছোট ছোট টানের কাটার মান থাকবে 10 করে। তো এখানে 5টা কাটা আছে, 5, 10, 50, এখানে 150 হয়ে যাবে 100, এই 150, এই 200, 100 হয়ে যাবে 200। তো এখানে আমাদের 125, এখন হবে 250, 150 হয়ে যাবে 300, 400 হয়ে যাবে 200, হয়ে যাবে 400, 250 হয়ে যাবে 500। যখন 1000-এ থাকবে, প্রত্যেকটা কাটার মান হবে 20 করে, এই 50 হবে 200, 100 হয়ে যাবে 400, 150 হয়ে যাবে 600, 200 হবে 800, 250 হয়ে যাবে 1000। ঠিক এইভাবে যখন আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব, ডিসি ভোল্টেজ 10-এ থাকলে এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক একইভাবে 50 হয়ে যাবে, এখানে প্রত্যেকটা টানের কাটার মান থাকবে 1 করে, তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, ঠিক একইভাবে 250 হয়ে যাবে, এক একটা কাটার মান হবে 5 করে, তো 0, 5, 10, 15, 20, 25, 25 দুগুণ 50, 75, 100, 125, 150, 175, 200, 225, 250। 500 হয়ে যাবে, এক একটা কাটার মান হবে 10 করে, আবার 1000-এ এক একটা কাটার মান হবে 20 করে। তো আমরা প্রথমে এসি কারেন্ট পরিমাপ করব, এখন এই 500 রেঞ্জে আমরা দিলাম, তো 100 হয়ে যাবে, এখানে আছে ফুল ফিল 250, তো এখানে আমাদের আছে এই 250, তো 500-তে দিলে এই এক একটা ডাবল হয়ে যাবে, তখন 100 হয়ে যাবে 200, একটা কাটার মান হবে 10 করে, তো 100-এর পরে একটা ছোট কাটার মান হবে 10, দুইটা কাটার মান হবে 20, 100 যদি 200 হয়ে যায়, 200, 10, 20, 30, তো এইভাবে পরিমাপটা আসবে। তো আমরা খেয়াল করি, এখানে আমাদের মিটারে যে প্রোব আছে লাল কালো আমরা নিলাম, এখন আমরা সংযোগ করতেছি এসি লাইনে। আপনারা এখন খেয়াল করুন, এখানে 100-এর পরে 3টা কাটা শো করতেছে, তো 3টা কাটা মানে 100 হয়ে যাবে 200, তো একটা কাটার মান 10, দুইটা কাটার মান 20, তিনটা কাটার মান 30, তো এখানে 230 ভোল্টের মতো শো করতেছে। এখন আমরা আপনাদের ডিসি ভোল্টেজ পরিমাপ করে দেখাবো। তো ডিসি ভোল্টেজের জন্য আমরা যেহেতু এখানে আমরা দুইটা ব্যাটারি নিয়েছি, একটা আমাদের পেন্সিল ব্যাটারি, এটা আছে 1.5 ভোল্ট, এটার গায়ে লেখা থাকে এখানে, এখানে এই যে 1.5 ভোল্ট, আর এটা আমরা একটা 9 ভোল্ট ব্যাটারি নিয়েছি, এটা একটা 9 ভোল্ট ব্যাটারি, এখানে লেখা আছে 9 ভোল্টস। তো প্রথমে আমরা যদি পরিমাপ করি অ্যানালগ মিটারের সাহায্যে, এটা আবার ডিসিতে দেব, এই যে ডিসি, তো আমরা যেহেতু এটা 1.5 ভোল্ট মানে 1.5 ভোল্ট, আমরা 10-এ দিয়ে পরিমাপ করব। তো এখানে এই একটা বড় টানের মান হবে 1, আর এখানে আছে লেখা 2, এই 3, তো এটা 1.5 ভোল্ট, 1-এর চেয়ে একটু বেশি যাবে, তো 2-এর মাঝামাঝি। তো আমরা মিটারের এখানে লাল প্লাস মাইনাস আছে, তো এটা আমাদের প্লাস, এই যে লালটা, এটা মাইনাস। তো আমরা যদি ধরি, দেখুন ওখানে 2-এর প্রায় কাছাকাছি আছে, তো 1.5 ভোল্ট সুন্দর মতো আছে। এখন আমরা যদি ডিসি ভোল্ট পরিমাপ করি, তো খেয়াল করুন ডিজিটাল মিটারের সাহায্যে আমাদের এখানে লেখা আছে ডিসি ভোল্ট, তো এখানে ভোল্ট সোজা টান আমাদের ডিসি সাংকেতিক চিহ্ন, তো এখানে আছে 2 ভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট। তো যেহেতু এটা 1.5 ভোল্টের ব্যাটারি, আমরা 2-তে দিয়ে পরিমাপ করতে পারি। এখানে আমাদের মিটারের যে প্লাস প্রুব রয়েছে, দেখুন প্লাস প্লাস, মাইনাস মাইনাস,
এখানে রয়েছে 1.6 ভোল্ট। তো এটা ফুল চার্জ থাকার কারণে 1 পয়েন্ট বেশি দেখাচ্ছে। নতুন ব্যাটারি এখানে হালকা ভোল্ট বেশি আছে। এখন আমরা আরেকটা ব্যাটারি পরিমাপ করব। দেখুন এখানে একটা 9 ভোল্ট ব্যাটারি রয়েছে, আপনারা খেয়াল করছেন। তো আমরা এখন মিটারের কাটা এখানে 20 দেব, যেহেতু 9 20 এর মধ্যেই আছে। যখন 100 ভোল্ট পরিমাপ করবেন তখন এখানে দেবেন, যদি 12 ভোল্ট পরিমাপ করেন তাহলে 20 দিলেই হয়। তো আমরা 20 দিলাম। এখন আমরা যদি খেয়াল করি এই মিটারের একটা সাইডে মাইনাস, তো এখানে কালো সংযোগ হবে, আর পরেরটা প্লাস, এখানে 2.7 ভোল্ট শো করতেছে। আসলে ব্যাটারিতে চার্জ না থাকার কারণে এখানে 2.72 শো করতেছে। আমরা এখন এটার পরিবর্তে এখন অ্যানালগ মিটারে ফিরে আসি। অ্যানালগ মিটারে দেখুন আমরা 10 রেঞ্জে ছিল, তো 10 থাকুক, সমস্যা নাই। আমরা যদি প্লাসে প্লাস নেই আর মাইনাসে মাইনাস দেই তাহলে দেখুন এখানে 2 ভোল্টের উপরে শো করবে, এখানে 2.6 এর মতো শো করতেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভোল্ট পরিমাপ কমপ্লিট। এখন আমরা পার্সে ফিরে আসব। এই মিটারটা দেখুন এখানে একটা 0 ওহম অ্যাডজাস্ট একটা ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, এখানে একটা স্ক্রু রয়েছে, এটা একটা 0 ঠিক করা। তো এখানে দেখুন 0 আছে, যদি মিটারের এই কাটাটা যদি এদিক ফিরে আসে অথবা এদিকে চলে যায় তখন এই স্ক্রু ঘুরিয়ে কম বেশি করানো যায়। আবার যখন আমাদের মিটারটা পরিমাপের সঠিক নিয়ম হচ্ছে, এখানে দেখুন 1x1k দেওয়া রয়েছে, এই যে x1k তে রেখে আপনারা দুইটা মিটারের কাটা এক করবেন। তার পরবর্তীতে এটা দেখুন সাইডে দিলে বেড়ে যাচ্ছে এদিকে। তো মিটার ঠিক করার জন্য প্রথমে আপনার শূন্য করে নেবেন, এই আর একটু, হ্যাঁ ঠিক আছে। এর পরবর্তীতে আপনার সকল পরিমাপ করবেন। মিটার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সব কিছু পরিমাপ উল্টাপাল্টা হয়ে যাবে। আর এই সাইডে শূন্য যদি পজিশনে ঠিক না থাকে তাহলে অবশ্যই স্ক্রু ঘুরিয়ে কম বেশি করে নেবেন, শূন্য পজিশনে নিয়ে নেবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আমরা একটা তার পরিমাপ করব। অবশ্যই যে কোনো পার্স স্বাভাবিকভাবে এই 1K তে দিয়ে পরিমাপ করা হয়, এই অ্যাভোমিটারের সাথে অ্যানালগ, শুধুমাত্র রেজিস্টর ছাড়া। রেজিস্টরও লাগবে, কারণ রেজিস্টরে বিভিন্ন জায়গায় আপনাদের শুধুমাত্র রেজিস্টর পরিমাপের জন্য আপনাদের এই সিলেক্টর কাট আপ এক এক জায়গায় চেঞ্জ করতে হবে। তো রেজিস্টর ছাড়া আপনার যদি যেমন ক্যাপাসিটর, ট্রানজিস্টর, যে কোনো সুইচ, যে কোনো তার পরিমাপ করেন তাহলে অবশ্যই এই x1k দিয়ে পরিমাপ করবেন। তো এটা আমরা তার নিয়েছি, এই একটা তার, তো দেখি আমরা ভালো আছে কিনা। তারটা দেখুন একদম শূন্যতে ফিরে আসছে, তো এই তারে কোনো সমস্যা নাই, ভালো আছে। দেখুন ভিউয়ার্স, মিটারে কাটা এই কন্টিনিউটি যে বাঁশির মতো আছে, এই যে ওয়াইফাই চিহ্ন এখানে নেবেন। তার পরবর্তীতে আপনারা দুই সাইডটা ধরবেন সুন্দরভাবে তারের। দেখুন শব্দ করতেছে আর সিটি মারতেছে, তাহলে এই তারটা ভালো আছে। এখন আমরা একটা ট্রান্সফরমার আপনাদের পরিমাপ করে দেখাবো ভালো আছে কিনা। যদিও আমরা অনেকটা নষ্ট জিনিস নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এটা একটা ট্রান্সফরমার, এটা দুইটা কয়েল আছে, এই সাইডে এক কয়েল, এই সাইডে এক কয়েল। তো আমাদের মিটারটা দেখুন সেই 1K রেঞ্জে রয়েছে। আমার মিটারের দুইটা, আমাদের যে ট্রান্সফরমার দুইটা তার আমরা ধরব। দেখুন মিটারের কাটা সুন্দরভাবে ওই সাইডে চলে গিয়েছে, মানে আমাদের কয়েলটি ভালো আছে। তো অন্য সাইডে আমরা যদি খেয়াল করি, এই কয়েলটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই শো করবে, মানে মিটারের কাটা ওই সাইডে যাবে। তো দেখুন শো করে নাই, এই যেই দেখুন শো করে নাই। তো এটা আসলে এক সাইড নষ্ট আছে। এই সাইডটা আমরা যদি খেয়াল করি, ওই যে আমাদের বাঁশি বা ওয়াইফাই চিহ্নতে দেওয়া আছে, দুই সাইড ধরলাম, দেখুন কোনো শো করতেছে না। তাহলে কালো সাইড ধরে আমরা ধরি, দেখুন সিটি বাজতেছে, মানে ট্রান্সফরমারটি এক কয়েল ভালো আছে আর এক কয়েল নষ্ট আছে। এই ওয়াইফাই চিহ্নতে দিয়েই আপনারা যে কোনো তার, যে কোনো কয়েল পরিমাপ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা সত্যিই অনেক দুঃখিত, পর্বটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এজন্য আমরা সামনে পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেখানে থাকবে বাকি পার্টসগুলোর অ্যানালগ এবং ডিজিটাল মিটারের সাহায্যে পরিমাপ, যেমন সেখানে থাকবে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর এবং বাকি পার্টসগুলোর পরিমাপ। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করে রেখেছেন তাদের জানে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের পর্বে, আগামীতে আপনাদের জন্য নিয়ে আসতেছি আরও মজার মজার পর্ব।
অবশ্যই কাজটি মনোযোগের সহকারে শিখবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।